সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, যে যেখান থেকে দেশ ও প্রবাস থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে বেসা কিনা ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের যে ভিডিওটি দেখাচ্ছি এটা মূলত এমনিতেই দেখানো, এটা মানে আমাকে একজন সেন্ড করছে, সে হলো আমাদের পরিচিত জাহাঙ্গীর ভাই। তো ওনার কাছে আমি অল্প কয়েকদিনের মধ্যে যাব এবং ওনাদের এলাকায় ব্যাপক পরিমাণের এই ধরনের গাভী আছে, যেগুলো মূলত ফিজিয়ান ও মন্ডি জাতের গরু, গাব এবং বাসুর সহ দুধের গাভী, উন্নত জাতের যে গাভীগুলো সেই গাভীগুলো ওনাদের এলাকায় অনেক বেশি সব জায়গাতেই আর কি পাওয়া যায়। মানে প্রায় শতকরা 30 জনের বাসায় আর কি ওনারা এই সব গাভী পালন করে থাকেন। তো আমরা দু একদিনের মধ্যে ইনশাল্লাহ যাব এবং আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো মনে করলাম জাহাঙ্গীর ভাই যেহেতু আমাকে ভিডিও পাঠাইছে, তো আপনাদের একটু শেয়ার করে দেখাই যে ওনাদের এলাকায় কী ধরনের গাভী পাওয়া যায়। আর জাহাঙ্গীর ভাই মূলত এই ধরনের গাভী উনি বিক্রি করে থাকেন, গাব গরু কিনে, তারপরে যখন বাচ্চা হয় সেই সময় দুধ দেখানোর পরে উনি বিক্রি করেন যে দুধ কতটুকু হবে। তো জাহাঙ্গীর ভাই যদি ভিডিও আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন, আর যদি না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশানে ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব, আর এখানে আই বাটনেও আপনারা পেয়ে যাবেন জাহাঙ্গীর ভাইয়ের ভিডিও। তো এক সময় আমি জাহাঙ্গীর ভাইয়ের ভিডিও করছিলাম, সেই সময় হয়তো আমার চ্যানেলটি একটু মানে নতুন ছিল। মূলত আমার ইউটিউব চ্যানেল মূলত বিগত 4 মাস ধরে চলতেছে। আমি একজন প্রফেশনাল একবারে না ইউটিউবার, তবে চেষ্টা করি আমাদের এলাকার কিছু গরুর আপডেট জানানোর জন্য, যে আমাদের এলাকায় কী দামে গরু ক্রয় বিক্রয় করা হয়। তবে সবসময় চেষ্টা করি আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য। তো এর মধ্যে যদি আমার অজান্তে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি সবসময় বলি যে আপনারা কমেন্ট করবেন আমাকে, আমার কোনো কারণবশত ভুল হইলে সেগুলো ভুল আমাকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমি ভবিষ্যতে এইগুলো বিষয়ে একটু চিন্তা করে চলাফেরা করি। কারণ আমি আগে বলছি যে আমি ইউটিউব জগতে নতুন, যার কারণে আমার ততটা আইডিয়া নেই যতটি হওয়া দরকার। তারপরেও আমি কিছু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি, আর অনেক সময় আপনাদের রিকোয়েস্টে ব্যাপারীদের নাম্বার আমরা দিয়ে থাকি, মোবাইল নাম্বার। তো আসলে মূল হলো যে আমি সব ব্যাপারীদের চিনিও না, কিছু কিছু ব্যাপারীদের হাটে দেখা হয়ে যায়। তো আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা মানে আমি নাম্বার দেই, তো আপনারা একটু দেখে শুনে তাদের সাথে যোগাযোগ করবেন, দেখে শুনে লেনদেন করবেন। তবে আমি জাহাঙ্গীর ভাইয়ের এলাকায় যাব এবং ওনাদের এলাকায় ব্যাপক পরিমাণের এই সব দুধের গাভী পাওয়া যায়। আমি চেষ্টা করব আপনাদের বিস্তারিত ওনাদের কাছ থেকে তথ্য নিয়ে দেওয়ার জন্য। তো আমি কয়েকদিন যাবত ঈদের কারণে ভিডিও দিতে পারি নাই, তো মনে করলাম আজকে জাহাঙ্গীর ভাইয়ের ভিডিওটি আপনাদের শেয়ার করি। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, খুদা হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।